আসসালামু আলাইকুম। ফারজানা মনিস রেসিপির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি ডায়েট আইসক্রিম, অর্থাৎ চিনি দুধ ছাড়া এই আইসক্রিমটা আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমার লাগছে পাকা কলা। এখানে আমি 4টা পাকা কলা নিয়েছি। এখন কলাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে সবরি কলা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কলা নিতে পারেন। সাগর কলা দিয়েও কিন্তু এই আইসক্রিমটা খুব মজার হয় খেতে। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি পাকা কলা নিয়েছি, তবে একেবারে মজে যাওয়া কলা বা একটু আধা কাঁচা কলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে আইসক্রিমটা খেতে খুব বেশি ভালো লাগবে না। কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটা ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এর মধ্যে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আজকে আমি চিনি বা মধুর বদলে ব্যবহার করছি খেজুর। এখানে আমি 6টা খেজুর নিয়েছি। একটু নরম খেজুর নেওয়ার চেষ্টা করবেন। এখন এই খেজুরগুলো আমি বীজ ফেলে দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। একটু বেশি ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ এই পানিটাও আমি একসাথে ব্যবহার করে ফেলবো। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে এখানে কাজু বাদাম নিয়েছি আমি 10-12টা। চাইলে এখানে কাঠবাদামও নেওয়া যাবে। কাঠবাদামটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপর ব্যবহার করতে হবে। এখন যে খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম নরম হয়ে গেছে, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এখন এটা আমি একদম মিহি ব্লেন্ড করে নেব। খেজুর আর কাঠবাদামটা একদম মিহিভাবে পেস্ট করে নেওয়ার পর এখানে আমি ফ্রিজে রেখে দেওয়া কলাটা দিয়ে দেব। এই আইসক্রিমটা কিন্তু বানিয়ে সাথে সাথে জমিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু কলাটা কালো হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চাইলে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। 2 থেকে 3 বার এইভাবে ব্লেন্ড করে নিতে হবে, একেবারে মিহি একটা ফোমি একটা পেস্ট তৈরি হবে। দেখুন, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে কোনো রকম দুধ বা চিনি ব্যবহার করা হয়নি। একইভাবে আরও 2 থেকে 3 বার আমি এটা ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন এটা চাইলে আপনারা নরম সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলে কলার যে দানাদার একটা ভাব থেকে যায় সেটা চলে যাবে। আমি আর ছাঁকছি না, সরাসরি মোল্ডে দিয়ে দিচ্ছি। যাদের কাছে এরকম মোল্ড নেই তারা কিন্তু চাইলে বক্সের মধ্যে রেখেও এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। এটা খেতে দুধ আইসক্রিমের মতো লাগবে না, কিন্তু এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। আপনারা যারা ওজন কমাতে ডায়েট করছেন আর যাদের কিনা মিষ্টি খাবার খাওয়ার ক্রেভিং হয়, তারা কিন্তু চাইলে এইভাবে আইসক্রিম তৈরি করে খেতে পারেন। এটা খেলে কিন্তু আপনার কোনো ধরনের গিল্ট ফিলিং হবে না, অর্থাৎ মনে হবে না যে আপনি মিষ্টি কোনো খাবার খেয়ে ওজন বাড়িয়ে ফেলছেন। এখন এটা আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব জমে যাবার জন্য। আইসক্রিমগুলো ছাড়ানোর জন্য কিছুক্ষণ পানির মধ্যে আমি এটা ডুবিয়ে রাখবো, তবে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই, খুব সহজে এটা বেরিয়ে আসে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ডায়েট আইসক্রিম কোনোরকম চিনি এবং দুধ ছাড়া। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এছাড়া লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।